অনেক দিন আগেকার কথা, একটা গ্রামে একটা কালো বাদুড়ের ভয় ছিল। ওই বাদুড় রাত হলেই গ্রামে আসতো, আর যে কোনো লোক নিজের ঘরের ছাতে শুয়ে থাকতো ও ওই লোকটাকে আছড়ে দিয়ে ওখান থেকে পালিয়ে যেত। তারপর একদিন জামান জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল, তখনই ওই কালো বাদুড় তার উপরে হামলা করে দেয়। আরে বাবা রে, এই কালো বাদুড় কোথা থেকে এসে গেল! আরে মরে গেলাম রে, আরে পালাও! তারপর ও খুব জোরে পালাতে লাগলো আর দৌড়তে দৌড়তে নিজের বাড়ির ভেতরে ঢুকে গেল। ওগো, কি হলো? তুমি এত ভয় পেয়ে গেছো কেন? কি হলো, তুমি পালাচ্ছিলে কেন? আর কি বলবো, আজ তো আমি খুব জোর বেঁচে গেছি। আজ আমার মুখোমুখি ওই কালো বাদুড়ের সাথে হয়ে গেছিল। আমি কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে এসেছি। তুমি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দাও, দেখো যেন ওই কালো বাঁদর এখানে না এসে যায়। তারপর ওর বউ যায় আর সব দরজা জানলা বন্ধ করে দেয়। তারপর ওই কালো বাঁদর চামানকে ধাওয়া করতে করতে গ্রামে পৌঁছে যায় আর নিজের শিকারের খোঁজ করতে লাগে। গ্রামবাসীরা ওকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। আরে বিমলা, দেখো ওই তো এই কালো বাঁদর। চল, আতঙ্ক এই গ্রামে ছড়িয়ে আছে। ওগো, ওর পাঁজাটা দেখো কত বড় আছে। আমার মনে হয় না এর হামলার থেকে কেউ বাঁচতে পারবে। তুমি তাড়াতাড়ি যাও আর ঘরে অন্ধকার করে দাও। যদি ওর নজর আমাদের উপরে পড়ে যায় তাহলে ও আমাদের জ্যান্ত ছাড়বে না। তারপর ওর বউ তাড়াতাড়ি যায় আর সারা ঘরের সব বাতি নিভিয়ে দেয় আর ওরা ওকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। ওই কালো বাঁদর এদিক সেদিক নিজের শিকার ওর খোঁজ করতে থাকে আর খোঁজ করতে করতে ও একটা বাড়ির ছাতে চড়ে যায়। ওখানে রাজেশ আর ওর বউ ঘুমিয়েছিল। তখনই ও চিৎকার করতে লাগলো। তখনই রাজেশের ঘুম ভাঙলো। আরে মরে গেলাম রে, এটা কি জিনিস! এ ভগবান, আমাদের বাঁচাও! আরে ভগবান, তাড়াতাড়ি ওঠো, দেখো তোমার বাপের বাড়ি থেকে কেউ দেখা করতে এসেছে। তখনই ওর বউয়ের ঘুম ভেঙে যায়। ওই কালো বাঁদরটাকে নিজের সামনে দেখে চমকে উঠে যায়। ওগো, এটা কি জিনিস! আরে মরে গেলাম রে, হে ভগবান, আমাদের বাঁচাও! তখনই ওই কালো বাঁদরটা জোরে জোরে চিৎকার করতে লাগলো। তারপর ওরা দুজন তাড়াতাড়ি নিজের বাড়ির ছাদ থেকে নিচে নেমে যায় আর ঘরের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। আজ তো কোনো মতেই বেঁচে গেলাম। আমি তোমাকে বলেছিলাম না এই গ্রামে কালো বাঁদরের আতঙ্ক আছে, আমাদের ছাদে শোয়া উচিত না। তুমি ঠিক বলছিলে, আমার তোমার কথা মেনে নেওয়া উচিত ছিল। তারপরের দিন সকাল হওয়ার পর, ভাই চমন, গতকাল আমি আর আমার বউ জোর বেঁচে গেছি। ওই কালো বাঁদর আমাদের ওপরে হামলা করে দিয়েছিল, আমরা দুজন কোনো মতে ওখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়েছি। বন্ধু রাজেশ, কালো বাঁদরের আতঙ্ক তো এবার বেড়েই চলেছে। লোকেদের মধ্যে ওদের ভয় খুব বেশি বেড়ে গেছে। তুমি কি জানো, হরিয়া আর মোহন নিজের বাড়ি খুব কম দামে বিক্রি করে শহরের দিকে চলে গেছে। ভাই, আমিও এই গ্রামে আর থাকতে চাই না, কিন্তু কি করি? এই বাদরের আতঙ্কে জমির দাম অর্ধেক থেকেও কম হয়ে গেছে। আমাদের সব গ্রামবাসীদের মিলে প্রধানের কাছে যাওয়া উচিত, যাতে উনি এই সমস্যার কিছু সমাধান বার করতে পারেন। তুমি ঠিক বলেছ ভাই, চলো আমরা নিজেদের সাথে কিছু গ্রামবাসীদেরও নিয়ে যাই। প্রধান মহাশয়, আপনি তো জানেন পুরো গ্রামে এই বাঁদরের আতঙ্ক ছড়িয়ে আছে, আর গ্রামের লোকরা নিজেদের জমি অর্ধেক থেকেও কমে বেচে দিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। যদি এরমই চলতে থাকে তাহলে কিছুদিনের মধ্যে এই গ্রামই তো খালি হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করুন। তুমি ঠিক বলেছ ভাই, আমাদের ওই বাঁদরের মুখোমুখি করতেই হবে। আরে প্রধান বাবু, আমার কাছে একটা উপায় আছে। কেননা আমাদের মধ্যে কেউ একজন ওই কালো বাঁদরের ছদ্মবেশ পড়ে নেয় আর ওই কালো বাঁদরের মুখোমুখি হয়। হতেই পারে ওর সামনে নিজের থেকে বড় আর কালো বাঁদর দেখে ভয় পেয়ে যায়। কিন্তু বল্লুদা, ওই বাঁদর তো উচ্চতায় আমাদের থেকে দুগুণ বড়। যদি আমরা ওর ছদ্মবেশ পরেও নিই তাহলে ওর থেকে ছোটই লাগবো। তুমি ওর চিন্তা করো না, আমার কাছে একটা উপায় আছে। যদি আমরা দুজন লোককে একের উপরে এক দাঁড় করিয়ে দেয় তাহলে আমরা ওই বাঁদর থেকেও লম্বা হয়ে যাব। এবার আমাকে এটা ভাবতে হবে সে ওই দুটো লোক কে হবে যে ওই কালো বাঁদরের মুখোমুখি হতে পারবে। সব গ্রামবাসীরা একে অন্যের মুখ দেখতে থাকে কিন্তু কালো বাঁদরের মুখোমুখি কেউ হতে রাজি হয় না। চামার আর রাজেশ, তোমরা দুজনে ওই বাঁদরের সামনে এসেছো। আমার মনে হয় তোমরা দুজনে এই কাজের জন্য ঠিকই হবে। আরে মরে গেলাম রে, এই প্রধান তো আমার প্রাণ নিয়েই ছাড়বে। প্রধান মহাশয়, বল্লুর উপায় তো ঠিক আছে কিন্তু ওই বাঁদর যদি আমাদের দেখে ভয় না পায় আর আমাদের দিকে হামলা করে দেয় তাহলে কি হবে? তুমি ভয় পেও না, যখন তোমরা ওই কালো বাঁদরের মুখোমুখি হবে তখন সব গ্রামবাসীরা আশেপাশে লুকিয়ে থাকবে। যদি ওই কালো বাঁদর তোমাদের ওপরে হামলা করে দেয় তাহলে সব গ্রামবাসীরা মিলে তোমাদের দুজনের প্রাণ বাঁচিয়ে নেবে। এরকম হলে ঠিক আছে প্রধান বাবু, আমরা তৈরি আছি ওই কালো বাঁদরের সামনাসামনি করার জন্য। তারপর রাত হওয়ার পর বল্লু, চমন আর রাজেশকে একের উপরে এক দাঁড় করিয়ে ওদের উপরে কালো বাঁদরের খোল পরিয়ে দেওয়া হলো। আরে বাহ চমন আর রাজেশ, তোমরা দুজন তো ওই কালো বাঁদর থেকেও বড় লাগছো। আমার পুরো বিশ্বাস যে আমাদের উপায় ঠিক কাজ করবে। ভাই বিল্লু, যদি আমাকে দেখে বাঁদর ভয় না পায় তাহলে কি হবে? আরে তুমি ঘাবড়িও না, যেমনি ওই কালো বাঁদর তোমার সামনে আসবে তখনই তুমি জোরে জোরে আওয়াজ বের করে ওকে ভয় পাওয়ানোর চেষ্টা করো। তারপর ওরা জঙ্গলের দিকে চলে গেল। রাতের সময় জঙ্গল খুব ভয়াবহ হয়ে যায়। ভাই চমন, আমি তো সামনে কিছুই দেখতে পারছি না। যদি ওই কালো বাঁদর আমাদের সামনে চলে আসে তাহলে তুমি সামলে নিও, তুমি ঘাবড়িও না, যা হবে দেখা যাবে। তারপর কিছু দূর যাওয়ার পর ওদের দেখা ওই কালো বাঁদরের সাথে হয়ে যায়। রাজেশ দা, ওই কালো বাঁদর তো আমাদের সামনেই দাঁড়িয়ে আছে, এবার কি করি? ভাই জোরে জোরে আওয়াজ বের করো যাতে ও ভয় পেয়ে যায়। এই বাঁদর, আমি তোর থেকে বেশি শক্তিশালী, আমি তোকে এবার ছাড়বো না। এ মরে গেলাম রে, এই কালো বাঁদর কোথার থেকে এসে গেছে? কে ভগবান, আমি তো কালো বাঁদরের খোল পড়ে আছি কিন্তু এ তো সত্যিকারের কালো বাঁদর, এ তো আমাকে এক আঘাতে মেরে ফেলবে। এবার আমি কি করি? রাজেশ দা, জোরে জোরে আওয়াজ বার করো, আমার মনে হয় আমাদের উপায় কাজ করছে। আরে মরে গেলাম রে, এ সোজা এখানে আসছে, আরে পালাও রে, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও রে। আজ তো মরে গেলাম, এই কালো বাঁদরের ছদ্মবেশটা আমার কাল হলো। তারপর ওই কালো বাঁদর পালাতে পালাতে একটা পাথরের সাথে আঘাত খায় আর পড়ে যায়। যেমনই ও পড়ে যায় ওর মুখোশটা ওর মাথার থেকে বেরিয়ে আসে। আরে মরে গেলাম রে, হায় রে মরে গেলাম রে। তখন চমন আর রাজেশও ওখানে পৌঁছে যায়। আরে বাঁদর ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমি কোনো কালোর বাঁদর নয়, আমি তো এক সাধারণ মানুষ। আমাকে তো শহরের এক সেট পয়সা দিয়েছিল যাতে আমি সব গ্রামবাসীদের কালো বাঁদর হয়ে ভয় পাওয়াই আর ওদের এত ভয় পাইয়ে দিই যাতে ওরা নিজের জমি অর্ধেক দামে ওই সেটকে বিক্রি করে দেয়। আমায় ক্ষমা করে দাও। আরে রাজেশ দা, এ তো কোনো কালো বাঁদর না, এ তো কোনো ছদ্মবেশী বেরোলো। তারপর চামানও নিজের মুখোশ খুলে দেয়। ওই ছদ্মবেশী চামানকে দেখে হতবাক হয়ে যায়। হায় রে, এ কি, তুমিও ছদ্মবেশী? হ্যাঁ, আমিও কোনো কালো বাঁদর নয়, আমরা তো বেশ তোমাকে এখান থেকে তাড়ানোর জন্য এসেছিলাম কিন্তু তুমি কিছু অন্যই বেরোলে। আমায় ক্ষমা করে দাও ভাই, আমি যা কিছু করেছি শুধু পয়সার লোভে করেছি। আমি এই গ্রামকে সব সময়ের জন্য ছেড়ে চলে যাব। তখনই ওখানে সব গ্রামবাসীরা পৌঁছে যায়। ওরা ওই ছদ্মবেশীকে দেখে আশ্চর্য হয়ে যায়। আরে এটা তো কোনো ছদ্মবেশে যে বাঁদর সেজে আমাদের ভয় পাওয়াতো। প্রধান বাবু, আমায় ক্ষমা করে দিন, আমি এরম ভুল আর করব না। তারপর সব গ্রামবাসী হাসি খুশি গ্রামে থাকতে লাগলো।